আসসালামু আলাইকুম। বারকাত আল রহমান আপনাকে আরেকবার সাথে যুক্ত হন। হ্যাঁ বারকাত ভাই, শুনতে হ্যাঁ পাচ্ছেন? মহিউদ্দিন সাহেব ভালো আছেন আপনি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, এখন কি শোনা হ্যাঁ ভাই, যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আপনি কি হ্যাঁ কি যেন বলছিলেন সেটা একটু শেষ করেন তাহলে। হ্যাঁ, আমি আসলে অ্যাকচুয়ালি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছিলাম আপনার গেস্টদের সাথে, সবাই যারা আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি আপনি যদি একটু আগে জিনিসটা ছোট করে একটু ছোট করে যদি আপনি মানে লাইভে যুক্ত হওয়ার শর্ত দুইটা, প্রথম দুইটা যদি আপনি একটু হ্যাঁ বলতেন তাহলে। তিনটা তিনটা আমি আমি ইনফ্যাক্ট আমি যে দেশে থাকি এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে যে তারপরে চুইংগাম তারপরে অথবা, ভাই তারপরে ভাই মানে আচ্ছা যারা আচ্ছা, হ্যাঁ ব্যাপারটা জানে না বা যারা অবশ্যই ব্যাপারটা ফলো করে না তাদের জন্য। অবশ্যই, হ্যাঁ, চুইংগাম যেটা সেটা বেটার কোন টিস্যু পেপার দিয়ে ফালানো বিনের ভিতরে, এটা খুবই ভালো একটা ওয়ে, কখনোই মুখ থেকে রাস্তায় না ফালানো, এটা হলো ভালো একটা জিনিস। রক্তদান যেটা, যদি কেউ ফিট হয় তাহলে অবশ্যই করবে। আর nastikya.com আপনাদের যেটা আপনার যেটা আর কি, হ্যালো জীবনের ভাই, আপনার কথা রিস্কি একটু আটকে গেছে। ফ্যাক্টর। আচ্ছা, কোন আবার একটু আমি বলেন, বললাম যে, nastikya.com নিয়ে কি যেন বলছিলেন? হ্যাঁ, nastikya.com এর আপনাদের যে ওয়েবসাইটটা আছে এটা একটা মানুষের জন্য লাইক একটা দৃষ্টিশক্তির মতো, যেটা আমার কাছে মনে হয়েছে চোখ খুলে যাওয়ার আচ্ছা মতো, অনেক ভালো আচ্ছা লাগছে টু বি অনেস্ট। এটা 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 আসলে আচ্ছা বিকল্প নাই, এটা আসলেই বিকল্প নাই, এটা আসলে আমাদের আগে প্রয়োজন ছিল, আসলেই প্রয়োজন ছিল, তাহলে হয়তো অনেক কিছু আরো ভালোভাবে জানতে পারতাম, পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম। আমি আসলে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের মানে আপনার সাথে, ইনফ্যাক্ট আপনার গেস্টদের সাথে, সেটা হলো সমকামিতার যে বিষয়টা। প্রায় সময় অনেক সময় অনেক মানুষ এই কথাগুলো বলে, আপনার বাংলাদেশের যারা আমাদের তথাকথিত বাঙালি যে কমিউনিটিটা আছে, ওরা যে কথাগুলো বলে, আমি ওই জিনিসগুলোর জন্য আসলে মেইনলি আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম যদি পসিবল হয়। হ্যাঁ হ্যাঁ বলেন। প্রথম জিনিসটা হচ্ছে, আমি বাহিরে আসি অ্যাজ এ স্টুডেন্ট 2003-তে, 2003-এ আমার একটা টিচার ছিল, সরি সরি, আমার একটা টিচার ছিল, সে বিয়ে করবে, সে বিয়ে করবে, তো আমাদের ইনভাইট করছে, আমরা গেছি সবাই। আমরা খুব সুন্দর একটা প্যালেসের মতো আপনার ওখানে ইনভাইট করছে, আমরা গেছি সবাই, অনেক স্টুডেন্ট গেছি আমরা যারা খুব পছন্দ করতো আমাদেরকে, আমরা গেছি সবাই ওখানে তার বিয়ে। তো আমি খুব সংক্ষেপে বলি, তো তার ওয়াইফ দেখার জন্য আমরা গেছি অ্যাট দ্য এন্ডে, এখন ওয়াইফ দেখতেছি না, তার ওয়াইফ দেখতেছি না, আমি তখন আমি কনফিউজড, আমি ওয়াইফ কোথায় দেখি, একটা ছেলে দাঁড়ানো পাশে। আচ্ছা আচ্ছা আমি কিন্তু তখনও জানতাম না যে সে একজন সমকামী, আসলেই জানতাম, আমরা অনেক স্টুডেন্ট আমরা কেউই জানতাম না। তা এখন আমি টিচার কাছে জিজ্ঞেস করতেছি, ডমিনিক নাম, আমি জিজ্ঞেস করতেছি যে তোর বউ কোথায় আর কি, তুই মানে ইনফ্যাক্ট ইংলিশে তো ই করছি, তোর বউ কোথায়? তো সে পাশে তাকাইতেছে, তো পরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে তার ওয়াইফ হিসেবে। তখন আমি সমকামিতার এই যে জিনিসগুলো, আমি তখন ওই ওই সময় আমি জিনিসগুলো বুঝতে পারছি যে এটা ও সমকামিতা জিনিসটা কি। আমি কিন্তু এত বছর 2003-র আগে সমকামিতা জিনিসটা কি, এই জিনিসগুলো আসলে মাথার ভিতরে কখনো ঢুকে নাই আমার, ঢুকে নাই। তো আমি এই কথাটা এখন বলতেছি, আজকে 2019, আজকে আমার দৃষ্টিভঙ্গিটা টোটালি চেঞ্জ, তখন আমি চিন্তা করি না। পরবর্তীতে ওই টিচারের সাথে আমি কথা বলতেও আমার মাঝে মাঝে বিবেকে বাঁচত, আমার বিবেকে আচ্ছা বাঁচত মাঝে মাঝে, মানে আচ্ছা কিভাবে করে কথা বলতো। আর আজকে আমার যখন, আমি এখন জব করি, আমি এখন আপনার পাশের দেশেই থাকি, ইনফ্যাক্ট আপনিও যেমন জার্মান ভাষায় কথা বলেন, আমিও বলি হ্যাঁ আচ্ছা বুঝতে ইসে পেরেছি। কথা বলি, তো আপনার সুইজারল্যান্ডে যখন বাস্ট্রিয়া আমি তো থাকে, এখানে, সুইজারল্যান্ডে বা সুইজারল্যান্ড, আচ্ছা অস্ট্রিয়া ঠিক থাকে। আছে, হ্যাঁ সুইজারল্যান্ড, হ্যাঁ 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 রাইট। তো এখন আমি যেখানে জব করি, আমার হাউসকিপিং এর যে ছেলেটা আছে ওর নাম অ্যালেক্স, ব্রাজিলিয়ান একটা ছেলে, ছেলেটা সে সমকামী, এটা ইনফ্যাক্ট 2012-13 এর কথা বলতেছি। তা আমি তখনও ওর কাছে জিজ্ঞেস করি যে আসলে তুই সমকামী কিভাবে করে হলি, মানে ছেলেটা অনেক ভালো, অনেক ভালো একটা ছেলে, ভালো একটা ছেলে হয়ই না আমার মনে হয়। ভাই আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে ভাই, আপনার কি আচ্ছা আপনার কি এই যে ডু নট ডিস্টার্ব অপশনটা অন করা আছে ভাই? আপনার মোবাইলে ডু নট ডিস্টার্ব অপশনটা যদি অন করে দেন তাহলে হয়তো আপনার কাছে হয়তো মেসেজ আসছে, এই কারণে আমার আপনার কথা একটু কেটে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, আমার একটা মিনিট দেখে আমার, এখন কি, এখন ড্রপ কি ডাউন কি করে শোনা ডু যাচ্ছে? নট ডিস্টার্বটা অন করে নেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি এখন ঠিক আছে মনে হচ্ছে। আমি আমি ডু নট ডিস্টার্বটা আমি অন করে দিচ্ছি, একটু একটা মিনিট, হ্যাঁ ডু নট ডান, আমি হ্যাঁ সরি, এবার করেন। এখন ঠিক আছে মনে হয়, হ্যাঁ এখন হ্যাঁ। ঠিক আছে বলেন। তো আচ্ছা, আমি তখন 2012-13 দিকের কথা, অ্যালেক্সের সাথে আমি ওর সাথে খুব খোলামেলা কথা বললাম, ভালো ছেলে,
তো এই জিনিসটা আমি আজকে এই কারণে সবার কাছে এগুলো বলতেছি, কারণ এটা আসলে জানা উচিত অনেকে। এটা তো হ্যাঁ আসলে কারো হাত নাই, এটা যে কে কাকে পছন্দ করবে এবং কার সাথে সেই করবে এটা আমরা তো কিছু করতে পারবো না। যেমন আমার এই যে অ্যালেক্স ছেলেটা এখনো প্রায় কথা হয়, খুবই ভালো ছেলে, অমায়িক একটা ছেলে। এখন এটার জন্য যদি সমাজ তাকে দোষী করে, আমার কাছে মনে হয় এটা অন্যায়, এটা অন্যায়। ওই ছেলেটাকে যদি এই করে, ওই ছেলেটা অনেস্টলি বলতেছে যে আমি, এটা তো আমার কোনো কিছু না, আমি কি করব। ছোটবেলা থেকে সে, ছোট থেকে যখন সে বড় হয়েছে তখন থেকে তার একটা ছেলেকে পছন্দ করে সে। তো আমার আমার আমি এটা বলতেছি যে আমার যে 2003-এর যে এক্সপিরিয়েন্স আর আজকে 2019-এর আমার যেটা এক্সপিরিয়েন্স, এই কথাটা বলার আমার মেইন লক্ষ্য, মানে উদ্দেশ্যটা হচ্ছে যারা দেশে বসবাস করে তারা আসলে অনেক অনেক শিক্ষিত লোক দেখবেন যে যারা সমকামিতার বিপক্ষে, তারা আসলে দেখতে পারেন আসলে তাদের কোনো এই যে উঠা বসা তাদের সাথে, এরা এই জিনিসটা উঠা বসা করে না, তারা জানে না, বুঝে না। অনেক অনেক ভালো ভালো মানুষ আমি দেখছি, অনেক শিক্ষিত মানুষ যারা লাইক ঘৃণা করে জিনিসটা। দ্যাটস অল, আমি আমি এই জিনিসটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম এই সবার সাথে। এই বিষয়ে আমি আমার একটা ঘটনা আপনাকে এই বিষয়ে আমি একটা ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই, যে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, আমি বক্তা হিসেবে উপস্থিত ছিলাম সেখানে। সেখানে বেশ কিছু বিভিন্ন দেশের মানুষজন ছিলেন এবং বেশ গুরুত্বপূর্ণ মানুষজনই ছিলেন। তো আমি বক্তব্য রাখলাম যে আমি কি কি বিষয় নিয়ে লেখালেখি করি এবং কি কি অধিকারের পক্ষে আন্দোলন করি বা লেখালেখি করি, এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করছিলাম। তখন একজন মানে অনুষ্ঠানটা শেষে আমি যখন সিঁড়ি দিয়ে নেমে আসছি, তখন একজন মহিলা, ভদ্র মহিলা, জার্মান ভদ্র মহিলা, উনি আমার সাথে একটু কথা বলার জন্য চলে আসলেন এবং আমাকে বললেন যে উনি ঢাকাতে বেশ কয়েক বছর ছিলেন, বেশ কয়েক বছর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। উনি একজন জার্মান কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা একটা স্পেসিফিক বিষয়ের উপর পড়ালেখা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষকতাও করেছেন। উনি আমাকে বললেন যে আমি অনেকদিন ঢাকায় ছিলাম, তোমার তোমার শহরে তো আমি অনেকদিন ছিলাম। আমি বললাম, আমি তো খুব খুশি হয়ে গেলাম যে ঢাকা মানে একজন জার্মান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, আমি তো খুবই খুশি, খুবই আনন্দিত। আমি বললাম, তাই নাকি, খুবই ভালো কথা। তো তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার মতামতটা কি, আপনি কেমন দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়? তো আমাদের খুবই গর্বের একটা বিষয়। উনি বললেন যে, টু বি অনেস্ট, আমি বলতে চাই যে তোমাদের বিশ্ববিদ্যালয়, তোমাদের সবচেয়ে গর্বের বিশ্ববিদ্যালয়ে, এটার পরিবেশটা খুবই ভালো, মানে আমার খুবই ভালো লাগে এখানে থাকতে, কিন্তু সত্যি কথা হচ্ছে তোমাদের এই গর্বের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিগণ, ওনারা এত পরিমাণে মানে মানে এত পরিমাণে লেম কথাবার্তা বলেন, কারণ তোমাদের আমাদের যে ওনাদের যে ডিপার্টমেন্টের হেড ছিল, সেই হেড একদিন বলে বসছেন যে সমকামিতা নাকি একটা অসুখ। এখন উনি দাঁড়িয়ে ওই ডিপার্টমেন্টের হেডের, ওই ডিপার্টমেন্টের হেড অত্যন্ত জ্ঞানী লোক, অত্যন্ত পড়ালেখা করা ডিগ্রিধারী লোক, ওনাকে জিজ্ঞেস করেছেন যে এটা যে একটা ডিজিজ, আপনি কোন সাইন্টিফিক জার্নাল পেপারে এই জিনিসটা পেয়েছেন যে এটা একটা ডিজিজ এবং এটাকে ডিজিজ হিসেবে যে আপনি চিহ্নিত করছেন, এটার কিওর কি, আপনি কি আমাকে বলবেন? কিন্তু ওই ডিপার্টমেন্টের হেড উনি কিছু বলতে পারেন নাই, কিন্তু উনি শক্তভাবে, খুব মানে ভয়ঙ্কর ভাবে এবং রাগ রাগ হয়ে বলতে বলছিলেন যে এটা একটা ডিজিজ, আমি বলতেছি এটা একটা ডিজিজ, এটা একটা রোগ। তো ওই ভদ্রমহিলা আমাকে বলেন যে, তোমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষিত ব্যক্তি যখন এই কথা বলে, তখন ওই দেশের মানে অসহায় দরিদ্র জনগণ বা শিক্ষা বঞ্চিত জনগণের কি অবস্থা সেটা তো আমরা বুঝতেই পারি। তো আমার বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো না। তো আমি তখন তাকে বললাম যে, হ্যাঁ তুমি তো ঠিক বলেছো, এটা এই বিষয়টা আমি অস্বীকার তো করতে পারবো না, কারণ আমার বাংলাদেশের এই অবস্থা, এটাই অবস্থা আসলে সত্যিকারের অবস্থা এটা, যে মানে একজন শিক্ষিত ব্যক্তি যখন একটা ক্লেম করবে যে এই বিষয়টা একটা ডিজিজ, তখন যে তার কিছু রেফারেন্স উল্লেখ করতে হয় সেই জিনিসটা মানে অদ্ভুত, এই জিনিসগুলাই হচ্ছে অদ্ভুত ব্যাপার স্যাপার। হ্যাঁ ভাই, এই এই জিনিসটা আমি আপনার সাথে আরেকটু ই করি। আমি প্রথমে যখন 2003-তে 3-4 এর দিকে যখন আমি আসলাম, তখন একটা মানুষ, এই যে দেখেন আমি কিন্তু কলেজ কলেজ ইউনিভার্সিটিতে আমিও লেখাপড়া করছি, বাট তখনও কিন্তু এই যে সমকামিতা বিষয়টা, মানে এটা যে একটা হইতে পারে, একটা ছেলে একটা ছেলেকে অথবা একটা মেয়ে লেসবিয়ান আপনার ই করতে পারে, আমি নিজেই তো শক তখন। এখন আমি যখন চিন্তা করি, এই যে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে যে সমকামিতে একটা ডিজিজ, তারপরে বিভিন্ন ধরনের এটা ন্যাক্কারজনক ভাবে এদেরকে ট্রিট করা হয় অথবা দেখে, তখন এখন আমি বুঝি যে আসলে এরা দেখে এটা ওদের দোষ না, এটা হলো আসলে আমরা এক্সপেরিয়েন্স না, একটা সমকামী লোকের সাথে অথবা একটা লেসবিয়ান লোকের সাথে যদি সে কখনো উঠা বসা করে, হাঁটা চলা করে, তখন সে বুঝতে পারবে আসলে যে আসলে এটা কোনো ই না, এটা সে খুব নর্মাল একটা, কিন্তু সে একটা, আমরা যেমন আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, আমার সবকিছু, আমার নর্মাল স্ট্রেইট, বাট তাদেরটা হয়েছে তারা একটা ছেলেকে অথবা একটা মেয়েকে তাদের মতো করে পছন্দ করে, দেখছো, আর অন্য কোনো কিন্তু কিচ্ছু না, কিচ্ছু না। এবং আমার কাছে যেটা সেটা সবচেয়ে বড় জিনিসটা হয়েছে, এটা এটা হলো তাদের বেসিকটা আসে হলো একেবারে ছোটবেলা থেকে, তারা পছন্দ করে হলো ছোটবেলা থেকে। এই জিনিসটা আমার কাছে কখনো ডিজিজ মনে হচ্ছে না এখন, আমি যেটা দেখতেছি, আমি আমার তিনজন, আমার টোটাল তিনটা, তার ভিতরে অ্যালেক্স আমার খুব ভালো একটা বন্ধু, টোটাল তিনজন, তার ভিতরে আমার এই তিনজনকে আমি দেখছি এবং তারা ছোটবেলা থেকে
আপনার পছন্দ করা হইলো, একটা আছে আপনার মেয়ে মানে লেসবিয়ান আমার সিমোনা, আর যে দুইজন আছে তারা হইছে আপনার ছেলে, মানে তারা ছেলে পছন্দ করে, এবং তাদের ইতিহাসটা যেটা আমি শুনলাম কথা বলে, তারা ছোটবেলা থেকে ফ্রম দা বিগিনিং যখন তারা বুঝতে শিখছে তখন থেকে, তো এটা তো ডিজিজ হওয়ার আমি কোনো ওয়ে আমি আমি দেখতেছি না। এই এটাই ছিল আমার আসলে আপনার সাথে কথা বলার, আপনার যারা গেস্ট ছিল তাদের সাথে শেয়ার করার বিষয়টা, আসলে আমরা এক্সপিরিয়েন্স, তারা আমার কথা হলো ঘৃণার দৃষ্টিতে যারা আছে তারা না দেখে তার পাশে একটু কথা বলুক তাদের সাথে, তাহলে তারা বুঝতে পারবে কতটুকু নর্মাল কিনা এই জিনিসটাই ছিল অনেক আর কি অনেক আমার। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলেছেন। আমিও এই বিষয়টা নিয়ে আগেও বহুবার বলেছি, বহুবার আলোচনা করেছি, এবং আশা করি যে আমাদের যারা মুমিন ভাইরা আছেন আছেন বাংলাদেশে, এই জিনিসগুলো নিয়ে আসলে আরো কথাবার্তা বলা দরকার, আরো আলাপ আলোচনা করা দরকার। আমরা যে এই জিনিসগুলো নিয়ে কথা বলি না, এটাই হচ্ছে আমাদের মনে হয় প্রধান সমস্যা। তো মুমিন ভাইদের কাছে আমাদের আমাদের নিবেদন যে আপনারা অন্তত একটু পড়ালেখা করেন, আধুনিক বৈজ্ঞানিক হবে, আর কিছু তো বলি না আমরা। যুক্তি প্রমাণ ওনার লাইনটা কেটে গেল আবার। বারকাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা মানে কোনো মুমিন ভাই যদি যুক্ত হতে চান তাহলে আপনারা একটু এখন মুমিন ভাইদেরকে একটু অগ্রাধিকার দিই।